نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون صدق الله المولانا العظيم نرتفع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله فاكر لكم بشكريا لمحمد رب العالمين وشير دعائي আমরা প্রতি জুমায় আসব সালাতুল জুমা আদায় লক্ষ্যে ওনার পবিত্রবার মসজিদে আসার কথা এবং কিছুদিনই কথা বলার এবং তোমার সৌভিক দান করেছেন এজন্য সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনে কারিমে সূরায়ে আল ইনশিকাক এটা 71টি সূরার ভিতরে সিরিয়ালে 84 নম্বর সূরা এই সূরার 16 নম্বর আয়াতে কারিমা থেকে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত 60 আয়াতে কারিমা অবস্থান করেছে আশা করি আয়াতগুলির আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝান এবং আমল করার তাওফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আজকের এই সূরাগুলির আলোকে এই সূরার শেষের দিক দিয়া যে কথাগুলা পরিষ্কার হইয়া ওঠে অর্থাৎ আজকের আলোচনার মূল বিষয় সেটা হলো মানুষের সর্বশেষ ঠিকানা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এটা কোরআন কারিমে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন, তারা সত্য ও হকের বিরোধিতা করে, এটা হলো কাফেরদের স্বভাব এবং মন্দের মধ্যে ডুবে থাকে। তারা মনের কথা গোপন রাখলেও আল্লাহ তাআলা সেই সব ভালোভাবেই জানেন। বলেন সুবহানাল্লাহ, এই কথা এই সূরার ভিতরে আসছে। কে জান্নাতে যাবে, কার সর্বশেষ ঠিকানা জান্নাত,
থেকে রক্ষা পেয়ে উত্তম পুরস্কারের যোগ্য তারাই হবে যারা ঈমান এনে সৎকাজ করে। আখেরাতে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান যা কখনো শেষ হবে না। আল্লাহ এমন দাওয়া দিবেন জান্নাতীদেরকে, এটা কোনো পরিমাপ করে দেওয়া হবে না এবং যার শেষ নাই কিংবা কমিয়েও দেওয়া হবে না, আমি কম করাও হবে না বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ যারা ইমানদার এদের হয়তো দুর্দশা দেখতেছেন, কষ্ট এদের কষ্ট দেখে বেঈমানেরা হাসতেছে খুশি, কিন্তু এই হাসি বেশি দিন নয়, তাদের জীবনে মানে দুঃখ দুর্দশাই সবচেয়ে কি বেশি। যারা হাসতেছে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেই হাসি বন্ধ হয়ে যাবে, এরপরে যে কামড়া শুরু হবে আর কখনো কি হাসার সুযোগ পাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 82 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। অতএব তারা সামান্য হেসেছে এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কাফের বেদিন তারা এই দুনিয়ার জীবনে কিছুদিন হাসার সুযোগ তাদেরকে আল্লাহ তাআলা দিতেন। এই জন্য সূরা বাকারা এক আয়াতে বলেন, ওয়ায়ামুতুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, যারা কাফের বেদিন তাদেরকে কুফরি করা আল্লাহ যুদ্ধাচরণ করার আকারবাণী করার সুযোগ দেন, তাদের আয়াতের গতিকে ঘিরা দেন যেন পাপ বেশি করে, এতে করে পরকালে তাদের শাস্তির মাত্রাও তাতে বেশি দিতে পারে। এজন্য কেউ যদি দুনিয়াতে বেশি সুখে থাকে এর অর্থ এই নয় যে সে পরকালেও সুখে থাকবে, বরং আল্লাহ তাআলা দয়ালু মেহেরবান, দুনিয়ায় কিছুদিনের জন্য অবকাশ দিতেন একটু হাসু আনন্দ করতে উচ্ছ্বাস উল্লাস করুক, এটা আল্লাহ চিন্তা কিছুদিনের জন্য শুধু দুনিয়ার জীবনের জন্য, এরপরে যখন ধরবে আর থাকবে না তখন শুধু কাঁদবেই আর কাঁদবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে হাসো কম কাঁদো বেশি, তাদের এই আনন্দ হাসি হবে অতি সাময়িক, এরপর আখেরাতে তাদেরকে চিরকাল কাটতে হবে, তাদের বদ আমলের কারণে তাদের কম হেসে বেশি কাঁদা উচিত। আল্লাহ তো বললেন যে ফাল ইয়াদহাকু কলিলা, মানে কম হাসা, ফাল ইয়াদহাকু কলিলা, কম হাসা উচিত। এখানে এক অর্থ হইল যে দুনিয়াতে কম হাসু, আর একটা হল যে তাদের কর্ম এমনই খারাপ যা তাদের কর্মের কথা স্মরণ করলেই তাদের বেশি হাসার জায়গায় কম হাসা উচিত, কারণ পরিণাম তো খুব খারাপই হবে। আমরাও যদি আমাদের আমলের দিকে তাকাই তাহলে এই খিলখিলাইয়া হাসি আমাদের, এই অল্প হাসি আমাদের আসার কথা না, কারণ প্রত্যেকে নিজ নিজ পাপের দিকে খেয়াল করলে পরকাল অন্ধকার। সুতরাং প্রত্যেকেরই কম হাসা কি অতি, এমনকি নিজের দিনও দেখা যায় ইতিহাস প্রমাণ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী এক পিলারের সাথে ঘেলাম দিয়ে কাটতেছেন, সকলে বলতেছেন আমির মুমিনিন আপনি আজকে কাঁদেন কেন, আজকে তো ঈদের দিন। তিনি বললেন ঈদ তো তাদের জন্য,
যারা নেককার তাদের জন্যই আমি এই রমজান পেয়ে আমার গোনা মাফ করার দিন পেরেছি কিনা, আমার সিয়াম রোজা নামাজ এবার তার জন্দেগি আল্লাহ কবুল করছে কিনা তা তো আমার জানা নেই। তা আমি কিভাবে আনন্দ খুশি করি? এইভাবে বলেন যে ঈদকে দিন সব মেলেঙ্গে আপনি আপনি ইয়ারতে মাই মেলেঙ্গে দল কমতে পাত্তরি দাওয়াতে। ওই ওখানে ফারুক রাদিয়াল্লাহু আনহু কথাটাই নকল করলেন আর কি। সকলে তো ঈদের দিন আনন্দ খুশি করে আপন বন্ধু বান্ধবের সাথে, কিন্তু আমার এই ঈদ হইল পাথরের মিনার ওয়াল দেওয়ালের সাথে, তার মানে আমি আনন্দ করার সেই নিজের থেকে কি পাই না সাহস পাই না। তাহলে আমাদের প্রত্যেকেরই হাসা উচিত কম, কিন্তু বর্তমান অবস্থায় দেখা যায় যত ম্যাগাজিন বলেন পত্রপত্রিকা বলেন মিডিয়ার চ্যানেল গুলা বলেন বিভিন্ন রকমের মজলিশ বলেন খোঁজ গল্প শুধু খালি হাসি আর হাসি, কাদার কোন ব্যবস্থা কোন অনুষ্ঠান আমরা পাই না, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের লোক দিলে হয়তো মনের অবস্থা পরিবর্তন হয়। এজন্য আমরা কোন সময় ভুলেও ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া সিদ্ধ করি না, অর্থাৎ আমরা সবসময় আনন্দের ভিতরেই থাকতে চাই যাতে সবসময় ফুর্তির আনন্দ যাতে অনুভব করতে পারি সেই চিন্তাই আমাদের মাথায়। কিন্তু আসল মোমেনের সুচিন্তা দুনিয়াতে ওইটা না, দুনিয়ায় কষ্ট করলাম সুখ আখেরাতের জন্যই তৈরি হবে, নিজেকে তৈরি করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই কাফেরদের যে হাসি মোমেনদের প্রতি এই যে বিদ্রোহ এই প্রসঙ্গে সূরা বাকারা 2 নম্বর সূরা 212 নম্বর আয়াত বলেন زين للذين كفروا الحياة الدنيا ويجحدون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. وفي الجبل الأول كافر بكوكي ومصطفى করে দেওয়া হয়েছে আর তারা ইমান ইমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে, পক্ষান্তরে যারা পরহেজগার তারা সেই কাফেরদের তুলনায় কেয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদায় থাকবে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন, উপহার করার পরিণতি কেয়ামতের দিন চোখের সামনে ভেসে উঠবে বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের ব্যাধি মুসলমানের উপর হাসতে হাসতে মুসলমানদেরকে নিয়ে আস, এরা একদিন কাঁপবে তখন মুসলমান আরামে বসে বসে দেখবে সুবহানাল্লাহ। তো এই হাসি তাদের সারা জীবন থাকবে না, মৃত্যুর পর থেকে তাদের ক্রন্দন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলেন এটা সূরা মুমিনুন 23 নম্বর সূরার 110 নম্বর আয়াত পাত্ররূপে গ্রহণ করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করবে। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন যে তোমরা এই মোমেন আমার বান্দাদেরকে নিয়ে কি করতে ঠাট্টা বিক্রম দুনিয়াতে করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল, তোমরা আল্লাহর কথাই মনে করো নাই, কোরআনকেই মানো নাই, নবীকে মানো নাই, রাসূল মানো নাই, আখেরাতের চিন্তা করো নাই, বরং শুধু খাওয়া দাওয়া ফুর্তি করা ছাড়া আর কোনো কাজ তোমাদের দুনিয়াতে কি ছিল না। আর শুধু আলে ওলামা মুমিন মুসলিমের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করে স্পষ্ট যত্নে তত্নে বসে শুধু গল্প
খোঁজ গল্প, এই শুধু তোমাদের কাজ ছিল। শুধু খালি মুসলমানের বিরুদ্ধে আচরণ করা ছাড়া দুনিয়াতে আর কোনো কাজই তোমরা করো নাই। আর এটা করতে যাই তোমরা আমাকেও গিয়ে ভুলে গেছো। তো মোমেনরা যে কষ্ট করে দুনিয়াতে ইসলাম ধর্ম পালন করতেছে, আল্লাহর হুকুম পালন করতেছে, বিচারীদের টিটকারি, তাদের চিকিৎসাই, তাদের যত উত্তপ্ততা এগুলো সহ্য করে যে মোমেন মুসলমান ইসলাম পালন করতেছে, ধর্মের উপরে অটল রয়েছে, সবর করে এর পুরস্কার ঘোষণা করে আল্লাহুল আলমী সুরায় মোমেনুন 23 নম্বর সুরার 111 নম্বর আয়াতে বলেন, إِنِّي دَخَيْتُمُ الْيَوْمَ بِمَا صَبَرُمُ أَنَّهُمُ هُمُ الْفَائِزُونَ আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে তারাই সবল কা সবলকে যারা মোমেন ধৈর্য ধারণ করেছে তারাই কি সফল। আজ মোমেন মুসলমানের ব্যাপারে আল্লাহ তাআলা কি করণে বলবেন যে আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে জান্নাত পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। তাহলে সবরের অর্থ কি? সবর এটা প্রথমত দুই ভাগ করা যায়, তিন ভাগ করা যায়। একটা হলো সবর আলা তাআত, আর একটা হলো সবর আলিল মাসিয়াত, আর একটা সবর মানে ধৈর্য ধারণ করা, যেটা আপনারা আমরা সবাই বুঝি সচরাচর যেটা চলে আর কি সমাবে। সবর আলা তাআত হলো সবর মানে ধৈর্য ধারণ করা, তাআত মানে ইবাদত বন্দেগী। এবাদত বন্দেগী করতে যত রকমের কষ্ট আছে এগুলা সহ্য করে সেই এবাদত বন্দেগী করে। হজ করতে গেলেও কষ্ট আছে, রোজা রাখতেও কি আছে, ফজরের নামাজ শীতকালের দিন ঘুম থেকে উঠে আদায় করাটাও কি আছে, কষ্ট আছে। অর্থ উপার্জন করে আবার চল্লিশ ভাগের একবার দিয়ে দাও মনের দিকে কি লাগে, কষ্ট লাগে। সব ভালো কাজ গুলো করতে যে কষ্ট আছে এগুলা সহ্য করাও সে ওগুলা সম্পন্ন করে। আর সবর আমের মাফিয়া সবর ধৈর্য ধারণ করে, কষ্ট সহ্য করে। মাফিয়া মানে গোনার সমূহ থেকে, অর্থাৎ গোনার কাজের অভ্যাস যাদের আছে তারা গোনা ছাড়া দাও তাদের জন্য কষ্ট, যে গোনা করে না তার জন্য তো গোনা ছাড়া কষ্ট তার সে বুঝবে না। কারণ যে মদ পান করে নেশা করে তার নেশা ছাড়াটা তার জন্য অনেকেই কষ্ট। এক দুই শিকারে কিন্তু থাকতে পারে না, একদম করে হাড়ে রিং পরায়, এরপরে কয় না আর থাকো না একটু শুদ্ধ হয়ে গেলে আবার শুরু করে দেয়। হজে তাই মুখে দায় লাগে, এরপরে ভালো হয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় আবার বিড়ি সিগারেট আগে দিলাম ফ্যাক্টরি শুরু করে দেয়, তারপরে খাচ্ছে পারে না। তাহলে কষ্ট করে যারা গোনার কাজ ছাড়ে যার যে অভ্যাস আছে আর কি, সকলে এক ধরনের গোনা করে না, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়াই আছে, যার যার অভ্যাসে থাকবে, কেউ বিবাদ থাকতে চায় না, কেউ জেনা ব্যবসা থাকতে চায় না, নাইট ক্লাবে যাওয়ার অভ্যাসটা, রাত্রে বিভিন্ন হোটেল রিজার্ভ করার অভ্যাস এখন সে থাকতে পারে না। কষ্ট করে তারা গোনার কাজ কি করে ছাড়ে। তাহলে সবর আমির মাফিয়া গোনা থেকে বেঁচে থাকার কষ্ট সহ্য করা, সবর আলা তাআত নেকের কাজ করতে কষ্ট করা মানে কষ্ট করে নেকের কাজ সম্পন্ন করা, আর বিপদে আপদে অসুখে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। এই ধরনের ধৈর্য ধারণ যারা কি করবে ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন আন্নাহুম হুমুল ফায়েজুন, তারাই হবে সফলতা। সুবহানাল্লাহ, তাহলে সফলতা বিজয় তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই বিজয় সফলতা। হ্যাঁ, তাহলে আমাদের সফলতা আসবে কখন, যদি আমরা ধৈর্য ধারণ করি। তাহলে এই জন্যই কিয়ামতের দিন মুমিনগণ কাফেরদেরকে উপহাস করেও সুসজ্জিত আসন হতে তাদেরকে অবলম্বন করবে। আল্লাহ জান্নাতে এরকম এক ব্যবস্থা করে রাখবেন যাতে করে তারা দেখতে পান যে কাফেরেরা কত দুর্গতিতে আছে, কত কষ্টে আছে। এরাই তো দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসি,
উপহার করল, তামাশা করল, আর তাদের কি অবস্থা জানা। শুধু দাঁড়াইয়া দেখবে না, সুসজ্জিত আসনে সুন্দর ভাবে আরামে আছে, গা দিলে মানে ইয়া করে নিজেকে আরামের সাথে বিলাইয়া আপনার খুব আরামের ভিতরে মানে অবস্থান করে সে কি করবে দেখতে থাকবে। মানে এখানে একটা হলো যে কোনো কিছু দেখতে হলে যে বসার পজিশনটা বলতে ভালো লাগে, টিকিটের ব্যাপার সেবার আছে না, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আছে কি না, একই তো দেখতে তো ঠিকই, কিন্তু কেউ একটু বলরে বসে দেখবে, কেউ দেয়ালে কেউ আরো উন্নত অবস্থা নাকি, কিন্তু মোমেনেরা কাফেরদের বিপদদের দেখবে এটা শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া না খুব আরামে বসে বলে সুবহানাল্লাহ। কষ্ট দিতে আছেন মুসলমানদেরকে, আর মুসলমান ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহ বলতে আছে এই ধৈর্য ধারণ করার কারণেই আমি তোমাদের সফলতা দিব বলে সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই কি জান্নাতে যাবে, কারণ যারা ধৈর্য ধারণ করে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন, তো আল্লাহ থাকলে জান্নাত থাকবে না, তাহলে আল্লাহ যেখানে আছে সুখ শান্তিও তো সেখানে আছে বলে সুবহানাল্লাহ। এজন্য তো বেলালে হাসি যদি আল্লাহ জানানো কত কষ্ট দিতেন তাকে, গরম পাথর আরবের গরম তো অনেক বেশি গরম, এই গরম পাথর বুটের উপরে চাপা দিতে কত কষ্ট দিতে, এভাবে খাবার যদি আল্লাহ জানানো তাকেও কত কষ্ট দিতেন। আমাদের ফারুক আলী আল্লাহ জানানো একদিন তাকে পাশে বসাইয়ে বললেন যে ইসলামে গ্রহণ করার কারণে বিদেশিরা তোমাকে কেমন কষ্ট দিতে, সে বলতে চায় না, তারপরে অনুরোধ করার কারণে শুধু দাঁত বিষের একটু জামা উঠে দিলেন, কাপড় উঠে দিলেন, দেখলেন বড় বড় গর্ত আঙ্গুল ঢুকে যায় বন্ধ, যে এইটা কি বিজাতিরা বিজাতিরা কাপেরা আগুনের কোটার উপরে আমাকে ঠিক করে সহায়া দিতে, আগুনের আমার শরীর কুড়া শরীর বইরা আগুন ভেবে গেছে বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট করছে এই ইসলামের জন্য, আজকে আমরা যে ইসলামের কদর করি না, মর্যাদা দিই না, সম্মান করি না, হেলায় খেলায় অবহেলায় এটা অবমূল্যায়ন করি, অথচ এই ইসলাম এমনিতেই এই উপমহাদেশে বাংলাদেশে সহ বিশ্বের আনাতে টানাতে পোষে নাই, অনেক ত্যাগ প্রতীক্ষার পরে মুসলমানের অনেক কষ্ট স্বীকার করার পরেই কি এই ইসলামের বিজয় হয়েছে। আমরা এমন
এমন একটা জাতি ছিলাম যে জাতি থেকে আমরা এত দূর আগাইলাম, কিসের বদলাতে? ইসলামের বদলাতে। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মাঠের ভিতরে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে কাঁদতে আরম্ভ করলেন। তখন সাথী সঙ্গীরা বললো, আমিরুল মুমিনীন আপনি কাঁদেন কেন? কয়, দাদি এক সময় মাঠে আমি ছাগল চালাইতাম, আমার বাবা সাতটা ছিল খুব গরম, আর আমি এত সাদা পিঠা দিলাম যে দিপাটা ছাগল নিয়ে সকালে আসতাম, বিকেলে ওটা নিয়ে বাসায় নিতে পারতাম না, তুই ওকে রেখে দিতে দেবে। তার মানে ছাগল আমার কথা শুনতো না, আর আমার বাবা ধরে এমন মাটিত বেশি দিত যা বলার বাইরে, বাবা খুব গরম দিত। তো আজকে কাঁদেন কেন? তাই কাঁদি এই জন্য যে আমি অমর ইসলাম গ্রহণ করার কারণে আজ আদা ধরনের খলিফা কত লক্ষ লক্ষ মানুষ আছে আমার কথায় ওরে বসে, অথচ এই অমরের কথায় তুমি ছাগল শুনত না, শুনে না। তাহলে কে এত উপর উঠালে অমরকে? ইসলাম বদল আছে, কিসের বদল আছে? ইসলাম। তাহলে ইসলামই সম্মান বাড়ায়, কিসের সম্মান বাড়ায়? আর ইসলাম মতে চলি আমরা, আমাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবে বলে সুবহান আল্লাহ। তো আপনাদের সম্মুখে যে আয়াতের মেঘুলা তেলাওয়াত করেছি সূরা আলাইহিস সালাম, এর এখন ওগুলা আলোচনা করি। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, ফালা উকসিমু বিসসামা, আমি শপথ করছি অস্তরোগে। শপথ এটা হলো সূর্য অস্তকালীন আকাশের লালিমা, সূর্য উঠলে তোমার যে বেরোক হয়ে যায় নাকি নাকি এটা জানেন না? দেরি করতে হয় নাকি? সূর্য তোমার সাথে সাথে কি মাঠে বেরোক হয়ে যায়, দেরি করা ঠিক না। মিনারা থেকে এই নামটাবে এবং আপনি সাহেব আবার নিয়ে নামবে, একামত দিবে, মাঝখানটা তিনটা ছোট আয়াতটা গ্রহণ করবে মাত্র, ইন্না আতাইনা কা কাউসার ফাসাল লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এতটুকু সময় দেরি করবে, দেখি দেরি করা ভালো না। মাঠে নামাজ দেরি করিয়ে পড়া মানে কি আমাদের আলাম? কিন্তু এখন সমাজে দেখে এরকম হয়ে গেছে যে দুই চার পাঁচ দশ মিনিট দেরি না করলে মানুষ পুজো করতে পারে না, নামাজ অংশগ্রহণ করতে পারে না। বিশেষ করে আমাদের এখানে তো আরো অবস্থা খারাপ, লিপ্তে ওরে সিঁড়ি বাইয়ে ওরে আরো দীর্ঘ দিতে আসে, এই জন্য কত তাড়াতাড়ি পারা যায় মাঠে নামাজটা কি করতে হয়, আদায় করতে হয়। তো এটা ভক্ত আছে একেবারে সাধ্যাংশে খ্যাত হয়ে যায় এমনটা না, এই যে সূর্য ডোবার সাথে সাথে পশ্চিম আকাশে একটা লাল না থাকে, কি থাকে? এই লাল মাটা ডুবে যাওয়ার পরে আবার একটা সাদা অংশ দেখা যায় আকাশে, ওইটাও আবার আস্তে আস্তে ছড়াই যায়, তারপরে এটা রক্ত শুরু হয়। তাহলে শপক মানে লালি নাও আবার সাদা অংশ দাও, এটা প্রায় সর্বনিম্ন পঞ্চাশ এক ঘন্টা আর কি, ছ ঘন্টা পর্যন্ত থাকে মাঝে অস্ত। রোজার মাসে তো আমরা অনেক দেরি করি ফেলি, প্রায় বিশ মিনিট ত্রিশ মিনিট পরে করি, কোনো সমস্যা নাই, আমার আদায় হবে বিভিন্ন প্রয়োজনে থাকি। তো যাই হোক, তো এখানে আবার কেউ কেউ বলেন যে সেটা অবশিষ্ট সূর্যের আলো এবং রাতের প্রথমে মধ্যে যে লালিমা হয়, অর্থাৎ সূর্য ডোবার পরে যে লালিমাটা হয় এটাই হলো কৃষ্ণ। তা আমরা কিসের শপথ করলেন? পূর্ব আকাশের না, পশ্চিম আকাশের কি লালিমা সূর্য অস্ত পরে। এর সাথে কি সম্পর্ক? আল্লাহ তাআলা কোনো কিছু বোঝাতে গেলে যে উদাহরণটা দেন, যে জিনিসটার সাথে উদাহরণ দিবেন তার সাথে একটা মিল থাকতে হবে না? আল্লাহ তো পরকাল বুঝেছেন, তো নারীরা সমর্থ করার কারণ কি? এর কারণ হলো মুফাসসির ইকরাম দেখেন যে মানুষ যখন মারা যায় সাথে সাথে অনেক কিন্তু সে আখেরাত মুখী হয়ে যায় না, রুহুটা বের হওয়ার পরে একেবারে কমের পক্ষে চল্লিশ দিন বা এক বছর পর্যন্ত এই দুনিয়ার চিন্তা দুনিয়ার খেয়াল একটু একটু থাকে। আপনিও এক জায়গা থেকে আর এক জায়গা গেলে আপনি মানে মুহূর্তের ভিতরে জায়গাটা ভুলে যান না, আস্তে আস্তে বলেন নাকি, একদিন দুদিন পর পর আস্তে আস্তে কমতে থাকে নাকি? তাহলে ঠিক রুহুটা যেমন দুনিয়া থেকে বের হয়ে যায় দেহ থেকে কবরের জগতে আলমে বর্ষাকে তাইয়া মাত্রই যে ওই আগ্রাস নিয়ে ব্যস্ত থাকে না, তার একটা কি দুনিয়া থেকে একটা অবস্থা থাকে, চিন্তা একটু মানে ধ্যান খেয়াল দুনিয়ার দিকে একটু থাকে, এই জন্য এই সময়টা ইচ্ছা হলে তো অনেক কাজ মানব মারা গেলে বা আত্মীয় মারা গেলে তাদের জন্য
শিক্ষণ নির্দিষ্ট দরকার নাই, বেশি বেশি করে দরকার। কারণ তারা এখনো আমাদের কথা কি রাখে, স্মরণ রাখে প্রথম পর্যায়ে কিছুদিনের জন্য। সেটা জানো দিন শেষ হয়ে গেলে কেবলমাত্র লালিমা, অল্প সময় থাকে লালিমাটা, এরপর তো রাতের অন্ধকার এসে যায়, তাহলে অল্প সময়ের জন্য। তাহলে এখানে মুহাজিরগণ আর একটা কথা বলেন যে কবরের জগতে যখন উঠে তখন তো মন্তিক নকিক নামক দুজন ফেরেশতা তার কাছে আসে সওয়াল দেওয়া করতে। যখন তাকে জীবিত করেন তখন সে চোখ চলতে চলতে ওঠেন, মনে হয় যেন সে আসরে রোখতে। সে বলে আমাকে ছাড়ো ছাড়ো, আমি আগে আসরের নামাজ আদায় করব। এই কথা কি বলবে তারা, তুমি এসে সবার কথাই করে তারা আবার আমি করে না তারা, তাহলে এরা না আমাদের জন্য রেডি থাকতে পারবে। কারণ ওই সময়টা হবে কোন সময়, এই সূর্য ডুবার পরে যে অবস্থাটা হয়, আকাশ লাল হয়ে গেলে তখনই তো বলে আরে আমার তো অস্ত চলে যেতে আছে নাকি, দেখবেন সূর্য অস্তের আগে সূর্য ওঠার সময়ও লাগে না দেখা যায়। ওই সময় তেইশ মিনিট সলা তলায় করা হারা, যখন সূর্য ওঠে তখন কয় মিনিট, শুরু থেকে নিয়া 23 মিনিট। এখন যদি 6:31 মিনিটে সূর্য ওঠে তাহলে কত মিনিট পর্যন্ত সলা তলায় করা হারা, 6:31 থেকে শুরু করা 6:23 মিনিট করতে হবে, কত 94 পর্যন্ত নাকি, আবার সূর্য যখন ডোবে তখন পশ্চিম আকাশে কি থাকে, লালিমা থাকে, ওটাও অশুভ। এই সময়টা সহজ করে আল্লাহ বলতেছেন। তাহলে ওরা এখানে আর একটা কথা না বলে নয়, কবরের জগতে যে প্রশ্ন করা হবে এটা কোনো আমলের ব্যাপারে না, আকিদার ব্যাপারে। কি ব্যাপারে, হাসরের মাঠে আমল নিয়ে প্রশ্ন করা হবে, কবরের জগতে আকিদা নিয়ে প্রশ্ন করা হবে, মার বাবু তোমার রব কে, এটা আকিদাগত ব্যাপার, বিস্তারিত কোনো আমল নাই, শুধু ছিল না তোমার রব কে। শর্ট কোশ্চেন কোশ্চেন আছে না, আল্লাহ তাআলা কবর জগতে কিন্তু শর্ট করে দিয়েছেন, তোমার রব কে। এখন তো প্রশ্ন সহজ, উত্তর কি সহজ, যারা দুনিয়াতে আল্লাহকে রব মানবে তারাই তো সেদিন কবর জগতে থেকে বলতে পারবে রব দি আল্লাহ আমার রব কে, দস্তাহিনি ওয়ে দোফেরেস্তা রক্ত মারা ও আমায় মুর্দা মুমিন সত্তাহিনি রব মেরা আল্লাহ হায়। সুবহানাল্লাহ, এখন দুনিয়াতে তারা মনে করে আমার এই দোকানটাই গল, মানে আমার এই দোকান দিয়ে আমি চলি সংসার চালাই, আমার বড় ছেলে চাকরি করে টাকা দেয় মাইনা দেয় বেতন দেয় ভাতা দেয় ওই দিয়ে চলবে, তাহলে বড় ছেলে র বিদেশে পাঠায় কি হয়েছে ওখান থেকে টাকা পাঠায় ওই দিকে আমার র। তাহলে যারা এরকম মনে করে দুনিয়ার এই অর্থ সম্পদ চাকরি বাকরি র, তারা কি পরকালে আল্লাহ র বলতে পারবে, আল্লাহর বিধানের উপরে অটল থাকবে, যেভাবে আল্লাহ আমার দিকে ঠিক সেইভাবে চলবে বলে তোমার আল্লাহ। তারা এই কবর জগতে বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব্বকে, আল্লাহ সকলে পারবে, তারা বলবে আমি জানি না আমার রবকে, তখন তো তার অবস্থা জানি দিয়েছিল। তা যাই হোক আকিদা কত বলবো, আমরা এটা জানি কিভাবে, আমরা নবীদের মাধ্যমে জানি বলে তোমার আল্লাহ। তামাম পৃথিবীটা এটা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে টিচাররা হলো নবীগণ বলে তোমার আল্লাহ, আর পাঠ্যবিদ্যা পুত্তা হলো ওই ব্রাহ্মণ যে নবীর কাছে যে অভি আছে, এটা এখন সর্বশেষ নবী প্রথম হলো কি কোরআনে কারীম বলে সুবহানাল্লাহ। এখন নবী নাই, তাদের এই দায়িত্ব পালন করবে টিচারের দায়িত্ব পালন করবে কে, আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাগণ এই নবীগণের ওয়ারিস বলে সুবহানাল্লাহ। এখন আলেমেরা আপনাদের আপনাদেরকে কি শিখাবে, এই প্রথম এই লেসন এই টিচিং দিবেন, এই কোরআন শিক্ষা দিবেন, আর সমগ্র পৃথিবীর মানুষের স্টুডেন্ট থাকবে বলে সুবহানাল্লাহ।
বছরে যেমন পরীক্ষা হয় তিনটা, এখানেও পরীক্ষা হবে তিন জায়গা, একটা মরণের সময়, একটা কবর জগতে, একটা হাসানের মাটি বলে সুহান। প্রথম পরীক্ষা প্রশ্ন করছেন আউট, এরকম কোন স্কুল কলেজ নাই। আসে দুই এক সময় দেখা যায় সেখানে পরীক্ষা করছেন আউট হয়ে যায়, পত্রবর্তী গিয়ে লেখেন অনেক সময় দেখি ভুল সুদের ব্যাপারে। এটা ওই ব্যাপারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রতি দয়া করার হিসাবে সহজ করে দিতেন, যেটা আগে আউট করে দিতেন বলেন সুবহান আল্লাহ। মরণের সময় একটাই প্রশ্ন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে মারা যাবে, যার শুরুর কথা কালিমা, শেষের কথা কালিমা, তার জন্য রয়েছে জান্নাত বলেন সুবহান আল্লাহ। তাহলে মরণের সময় একটা প্রশ্ন উত্তর দিতে হবে, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেতে হবে। আর কবরের জগতে হলো দ্বিতীয় পরীক্ষা, সেখানে কোশ্চেন হলো তিনটা, মা রব্বু তোমার রবকে, অমা দিন উঠা তোমার ধর্ম কি। হ্যাঁ, ধর্ম কোনোটাই আরাধনা করে তো অসর্গ, এই সেকুলার মধ্যে দিতে স্বর্গ, কবুতার মধ্যে দিতে চলতে স্বর্গ, নাকি পিওর ভাবে খালি ভাবে ইসলাম ধর্ম মেনে তার কবরে যেতে হবে, বলে কি করতে হবে। তাহলে সেকুলার মুসলিম হলেও চলবে না, পপুলার মুসলিম হলেও চলবে না, পিওর মুসলিম হইয়া তোমরা গেলে তখন যে বলতে পারবে তিন ইয়াম ইসলাম, আমার ধর্ম কি ইসলাম। তাহলে ইসলাম যে আমার ধর্ম এ কথা বলার সুযোগ থাকবে তখন, যদি সে দুনিয়ার জীবন কথায় ধর্ম ইসলাম কে মেনে যায়, ইন্না দীনা ইন্দাল্লাহ ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা ইসলাম। যারা ধর্মা ইমান মানবিয়া বিল্লাহি রব অবি ইসলামের দিন অবি মোহাম্মদের নবী, ইসলামের ছাপ, ইমানের ছাপ, মজা, গ্রাম, রং সবই আছে। টেস্ট, মজা, ছাপ পাবে কারা, যারা দুনিয়াতে আল্লাহকে রব মানে, ইসলামকে দিন মানে, নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল মানে, সেই যোগী ইসলামের মজা পাবে, ছাপ পাবে, ইসলাম ধর্ম পালন করতে তার মজা লাগবে বলে সুবহানাল্লাহ। তারা যে কবরে গেলে তারা ধর্ম পালন করে যায়, তারাই বলতে পারবে আমার দিন কি। জব কাহেঙ্গে ওই লোকের ইসলাম দিন তোমারা ক্যা হ্যায়, মরতা নও মে সব কাহেঙ্গে দিন মেরা ইসলাম হ্যায়। তখন তুই কি বলবে, আমার দিন ইসলাম, আমার হাতা গজুল, কবরের সাথে রসুলের সাথে তো যোগ সংযোগ হয়ে যাবে, সে দেখতে পাবে। তখন বলবি লোকটাকে, যারা দুনিয়াতে থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুসরণ করছে, তারা সেদিন বলবে যে হাজা নবী না, এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। তাহলে তারা বলতে পারবে যে এটা আমাদের নবী, কে বলতে পারবে, যার সাথে নবীর মেটিং আছে, মেটিং দুনিয়াতে যারা নবীর সুন্নাত পালন করে, সেই তো নবীকে দেখলে মাত্রই কি চিন্তা পারবে। এখন যদি ইহুদি খ্রিস্টানের মতন আমাদের কালচার হয়, ইসলামী তাহাদিবকে আমার জন্য যদি আমরা পালন না করি ব্যবসা বাণিজ্যে বিয়া সাদিতে, তাহলে ওই সময় কাকে দেখলেছে না সম্ভব হবে না। তাহলে ইসলাম পালন করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, আর এটাই হবে ধর্ম। তাহলে ধর্ম কখন হবে সীমিত, যদি আল্লাহর রূপক থাকে, নবীর তরিকা থাকে, তাহলে ওই শরিয়া ওই ধর্ম আল্লাহর কাছে গৃহীত বলে সুবহানাল্লাহ। আপনি একটা কুকুরকে সুন্নাহ তরিকায় জমে দিলে এর পর তো খেতে পারবেন, তরিকাটা তো নবীর ঠিক আছে, কিন্তু হুকুমটা তো আল্লাহ নাই। আল্লাহ কি কুকুর খাওয়া হালাল করছে না হারাম, ঠিক আছে। একটা ছাগল এরা যদি লাগিয়ে দিয়ে আপনি যা মায়রা খান, তাহলে কি দায় যাবে, ওখানে আল্লাহ হুকুম আছে ছাগল বন্দি খাসি পোস্ত খাইতে পারবে, কিন্তু কেমনে লাগিটা কিটা কিভাবে সুন্নাত তরিকায়। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ওই যে এটা কি হয় ফিল না মারে, মেরিন জামা, মেরিন চায়না, মেরিন মদিনা, যদি মদিনার ফিল না মারা হয়, সুন্নাতের ফিল মারা না হয়, তাহলে ওই আমার আমাদের মানে কবুল হয় না বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের ভিতরে মদিনার ফিল মারতে হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ফিল মেরে কবরে গেলেন, সে চিনতে পারবে যে আমার নবী। মাল এক নম্বর না দুই নম্বর ফিল দেখে তো দিতেন নাকি, ইস্তিকার দেখে দিতেন না। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা
যার ভিতরে আছে সেই জন্য আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে নাকি? তাহলে শরীয়ত কখন হবে গৃহীত? যদি আল্লাহ হুকুম এবং নবীর তরিকা একজাক্ট হয়, একে টাইমে পাওয়া যায়, তাহলে সেটা আল্লাহর দরবারে কি হয়? একটা মাত্র পথ খোলা আছে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ, যেদিকে যাবে ওয়াল প্রাচীর দেওয়াল, আগাইতে পারবেন না, আটকে যাবেন, থেমে যেতে হবে। কিন্তু পথ একটাই খোলা আছে, সেটা হলো কার পথ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পথ। তাহলে আমাদের সব কাজের ভিতরে কি থাকতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতে হবে। তাহলে সুন্নাত থাকলে আল্লাহ ওই বান্দাকে কবুল করবেন, আর সেই হবে নবীর উম্মত। মানে তান্নাবি সুন্নাহ ফাহুয়াবি উম্মত, যে সুন্নাতকে আপনি এভাবে কঠিন ভাবে শক্ত করে জীবনের সর্বস্তরে সুন্নাতকে বাস্তবায়ন করবে, সেই লোকটাই হবে নবীর প্রকৃত উম্মত বলে। সুবহানাল্লাহ, তাহলে নবীর প্রকৃত উম্মত না হলে না কবরে কোন সুযোগ আছে বাঁচার, না আসলে না জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। তাহলে আমরা বললাম যে দ্বিতীয় প্রশ্ন হবে কবরে, প্রশ্ন হবে কাটা হাসনের মাঝেও মধ্যে লাখ পরীক্ষা, যেখানে যেখানে প্রশ্ন হবে কাটা পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত পা না হওয়ার সুযোগ নাই আমাদের হাতে। সময় নেই, আমি যে আয়াতগুলা করেছিলাম ধারাবাহিকভাবে এটা তাফসীর করে আমি প্রতি জুমায়, তো আজকে মার্কেট বন্ধ, আমার নিয়মিত মুসলিয়ানে গ্রাম অনুপস্থিত, তো এই হিসাবে তাফসীরটা ওইভাবে মনের থেকেও খেয়াল ছিল না, এই জন্য যেহেতু তারা ধারাবাহিকভাবে শোনেন, তো এই হিসাবে একটা আয়াতের কিছু অংশটা বললাম, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অংশগ্রহণ করে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।